মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি না হয় খারাপ মেয়ে, আমি খারাপ বউ হয়েছি, কিন্তু তোমার বউ তো ভালো, তোমার জীবনটা না হয় সুখেই কাটবে। শুধু একটা কথা আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি পলাশ, অকারণে তোমার বড় বৌদিকে অপমান করতে এসো না, তাহলে তোমার দাদার কপালে যা জুটেছে তোমার কপালেও কিন্তু ঠিক একই রকম জিনিস জুটবে। কি বলতে চাইছো তুমি? প্রতীক্ষা, তুমি না এই ব্যাপারে ঢুকো না গো। দেখো, তুমি তো আর এ বাড়িতে থাকো না, তোমার স্বামী আমার ব্যাপারে কি কি ভাষা ব্যবহার করেছে, আমায় কি কি কথা বলেছে সেটা বোধ হয় তোমার জানা নেই, আর আমি না তোমাকে জানাতেও চাই না। এর কারণ, তোমরা সামনে বিয়ে করবে, এমনও হতে পারে যে কথাগুলো শোনার পর হয়তো তোমার মন বিগড়ে গেল, আর আমি সেই ক্ষতিটা চাই না। আমি কি চাই জানো? আমি চাই তুমি ঠেকে শেখো। তবে একটা কথা জেনে রেখো প্রতীক্ষা, মানুষ না এমনি এমনি কিছু করে না। এই যে আমি তোমার বরকে এতগুলো কথা শোনাচ্ছি না, তার পেছনে কোনো গভীর কারণ আছে বলেই শোনাচ্ছি। আরেকটা কথা ভাই, অন্ধ হয়ে থাকতে চাইলে কিন্তু তুমি অন্ধ হয়ে থাকতে পারো, কিন্তু যখন ঝড় আসবে না তখন কিন্তু বেসামাল হয়ে যাবে। তাই বলছি, চোখ থাকতে না অন্ধ হয়ে থেকো না, চোখগুলো খোলা রাখো। তোমাকে আমি বিয়ে ভাঙতেও বলছি না, তুমি যে আমার দেবরকে ভালোবাসো সেই ভালোবাসা আমি তোমায় কমাতেও বলছি না। তবে একটা কথা জেনে রেখো, তুমি যে শুধু ভালোবাসাই পাবে তা কিন্তু নয়, ভালোবাসার সাথে আরো অনেক কিছুই পেতে পারো। যাক, মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, এই কথাগুলো বলতে গেলে আরো সময় চলে যাবে। তবে প্রতীক্ষা, তোমাকে একটা কথা বলি, আমি তো তোমার বড় যা হব, তাই বড় হিসেবে তোমার যদি আমার কাছে কোনো সাজেশনের প্রয়োজন হয় কিংবা আমার এক্সপিরিয়েন্স যদি শুনতে ইচ্ছে হয় আমাকে বলে আমি তোমার সাথে শেয়ার করব। খবরদার প্রতীক্ষা, তুমি কিন্তু এই মহিলার সঙ্গে কোনো কথা বলতে যাবে না। আরে, আমি নিজে থেকে কথা বলতে গেছি নাকি? উনি যদি জেজে পড়ে কথা বলেন আমি কি করতে পারি? কি জানি, একদিন হয়তো এমনই হবে যে তুমি শুধু আমার সাথেই কথা বলতে চাইবে। আমি সেই দিনটা চাই না, কিন্তু তবুও মানুষের তো, মানুষের তো কোনো কিছুই বলা যায় না। মা, এবার কিন্তু আপনার দেরি হয়ে যাবে, বাস কিন্তু ছেড়ে দেবে। বলি বৌমা, একটা কথা বলার ছিল। দেখো, আমি তো কশ্চিমকালেও কোথাও যাইনি, তোমাকে কিন্তু সব দিক সামলে সুমলে দেখে রাখতে হবে মা। আর এই আমার ছেলেদের সঙ্গে অশান্তি করনে কেমন? তোমাদের অশান্তিতে অশান্তিতে আমার তো এই বাইরে যাওয়ার আনন্দটুকু আর থাকছে না। মা, আমি সোজা কথা সোজাভাবে বলবো, অশান্তি করব না। তবে হ্যাঁ, আপনার ছেলেরা যদি বেকায়দা কিছু বলে তখন তো মুখ খুলবই মা। হ্যাঁ, আপনি যদি এখন আমাকে বলেন যে সবকিছু মুখ বুঝে সহ্য করে নিতে, মেনে নিতে, না মা, আমি কিন্তু সবকিছু মেনে নিতে পারবো না, কোনোদিনও পারিনি, আজও পারবো না। আমি তো বুঝেই গেছি মা, আমাকে এই বাড়িতে থাকতে হবে, তাই থাকার মতো ব্যবস্থাটুকু তো আমাকে করে নিতেই হবে। কেউ তো আমাকে ভালোবেসে আমার ভালোভাবে থাকার ব্যবস্থাটা করে দেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।